স্বামী বিবেকানন্দ। ঊনবিংশ শতাব্দীতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একে অপরের ধর্ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে। তৎকালীন সময় ভারতীয় সমাজে নবজাগরণের অন্যতম পথিকৃৎ তিনি। স্বামীজি বিভিন্ন ভাষণে তরুণদের উদ্দেশ্যে তথা দেশবাসীর উদ্দেশ্যে চমকপ্রদ সব পরামর্শ দিয়েছেন, যা এত বছর পেরিয়ে আজও আমাদের ধমনীর রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। বাছাই করা 10টি পরামর্শ নিয়ে দ্য হরাইজন বাংলার পক্ষ থেকে আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশের ঘন্টাটি বাজিয়ে আসুন নতুন ভিডিও সবার আগে পেতে। ফিরছি ইন্ট্রোর পর। নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করুন। স্বামীজি বলতেন, উঠে দাঁড়াও, শক্ত হও, দীপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও, আর এটা সবসময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটাই তোমার মধ্যে রয়েছে, সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। শিক্ষা সম্পর্কে, শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। অর্থাৎ মানুষের মধ্যে শিক্ষা আগে থেকে রয়েছে, সেটাকে শুধু জাগিয়ে তুলতে হবে। জীবনের তিনটি আদর্শ মেনে চলুন। জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি। তিনি বলেছেন, যারা তোমার সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। সবসময় শিখতে থাকুন। স্বামীজি বলতেন, যে মানুষটা বলে আমার শেখার কিছু নেই সে মরতে বসেছে, আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। একটা ভাবনা নিয়েই বাঁচুন। যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটা অংশকে কাজে লাগাও এবং প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। মহৎ কাজ করুন। তিনি বলতেন, এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। দৃঢ় প্রতিজ্ঞ হন। স্বামীজি বলতেন, বেদান্তে সংগ্রামের স্থান আছে কিন্তু ভয়ের স্থান নেই। যখনই স্বরূপ সম্বন্ধে দৃঢ়ভাবে সচেতন হতে শুরু করবে তখনই ভয় চলে যাবে। নিজেকে বদ্ধ মনে করলেই বদ্ধ থাকবে, মুক্ত ভাবলে মুক্ত হবে। মানবতা সম্বন্ধে তিনি বলতেন, মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা। জীবনের স্বরূপ সম্বন্ধে, জীবনের স্বরূপ সম্বন্ধে স্বামীজি বলতেন, জীবন ও মৃত্যু একটাই ব্যাপারের বিভিন্ন নাম মাত্র, একই টাকার এপিট ও পিট, উভয়েই মায়া। এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝার জো নেই। এক সময় বাঁচার চেষ্টা হচ্ছে আর পর মুহূর্তেই বিনাশ বা মৃত্যুর চেষ্টা। কর্মে ব্রতী হন। স্বামীজি বলতেন, আমরা যেন নাম, যশ ও প্রভুত্ব, স্পৃহা বিসর্জন দিয়ে কর্মে ব্রতী হই। আমরা যেন কাম, ক্রোধ ও লোভের বন্ধন থেকে মুক্ত হই, তাহলেই আমরা সত্যবস্তু লাভ করব। স্বামীজি বলতেন, যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্ত, আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে। তা না করে অন্য যাই করা হোক না কেন, তা সবই অধার্মিক। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এমনই আরও ইন্সপিরেশনাল মোটিভেশনাল ভিডিও দেখতে অথবা বিখ্যাতদের সম্বন্ধে জানতে সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই পাশের ঘন্টাটিতে ক্লিক করুন।